আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যাকে নিয়ে আপনারা আমাদের কত রং দেখালেন, কত জাদুই বা দেখাইলেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন, কাকে নিয়ে আর এটা বলবেন ওটা করবেন, এখন স্বপ্ন দেখছেন কখন বিশাল নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে, রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের শীর্ষ নেতার যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এটা কি পাতানো নির্বাচন ছিল? আপনার কি মনে হয়, পৃথিবীর নামী দামি গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের এই নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে এ কথা বলে প্রশংসা করে কেন? আমাদের আশেপাশে কি কেউ বাকি নেই? পাকিস্তানে হাই কমিশন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সময় আছে 5 বছর, 5 বছরের মধ্যে আর উল্টো পাল্টা বলে কোনো লাভ নেই, অপেক্ষা করতে হবে। 5 বছর পর আবার 10 ডিসেম্বর, আবার 28 অক্টোবরের অপেক্ষা করুন। নির্বাচনের ট্রেন বন্ধ হয়ে গেছে, 5 বছর পর আবার চালু হবে। বিএনপিকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।